হাই নমস্কার বন্ধু গুড মর্নিং আমি চন্দ্র মল্লিক তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের টার্গেট থেকে কখনো পিছিয়ে পাও না তোমাদের জীবনে একটাই টার্গেট তোমরা সকলে জানো তোমাদের টার্গেট কী তোমরা প্রত্যেকে তোমাদের মনের মতো করে টার্গেটটা কিন্তু ফিক্সড রাখো পথটা কিন্তু আলাদা করতে পারো প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি হবে তো সেক্ষেত্রে সকলের গোল কিন্তু একটাই লক্ষ্য কিন্তু একটাই মাধ্যমিক দু হাজার বাইশ তোমাদের মাধ্যমিক দু বাইশ এটা হচ্ছে তোমাদের জীবনে একমাত্র গোল তোমাদেরকে সেখানে মাধ্যমিক দু হাজার বাইশে ইংলিশ পেপারে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড পেতেই হবে তো বন্ধুরা তোমরা ভাই নিজেদেরকে গড়ে তোলো একদম হান্ড্রেড আউট অফ হান্ড্রেড পাওয়ার মতো তোমরা লড়াই করো সংগ্রাম করবো দেখবে তোমরা নিশ্চয়ই হান্ড্রেড আউট অফ হান্ড্রেড পাবে তো বন্ধুরা তোমরা কখনোই তোমাদের স্বপ্ন তোমাদের লক্ষ্য থেকে পিছিয়ে পড়ো না তোমাদের লক্ষ্য একটাই মাধ্যমিক দু হাজার বাইশ ইংলিশ পেপারে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড পেতেই হবে তো বন্ধুরা আজকে আমরা রায় অ্যান্ড মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাঙ্ক দু হাজার বাইশ থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর মডেল কোশ্চেন পেপার টেন তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো বন্ধুরা এর আগের মডেল কোশ্চেন পেপারগুলো দেখার জন্য আমি প্লে লিস্টে তোমাদেরকে দেখ চেক করতে বলব তোমরা প্লে লিস্টে দেখবে প্রত্যেকটা পরপর মডেল কোশ্চেন পেপারগুলো দেওয়া আছে তো বন্ধুরা আগের মডেল কোশ্চেন পেপারগুলো দেখতে দেখতে যদি কোনো আনসারে ফল্ট পাও বা কোনো রকম কোনো সমস্যার যদি সম্মুখীন হও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি আমার ভুলটা অবশ্যই স্বীকার করে নেব তো বন্ধুরা দেখবে অনেক কোশ্চেনের আনসার তোমাদের মনের মতো নাও হতে পারে অনেক কোশ্চেনের আনসার তোমাদের মনের মতো নাও হতে পারে আমি চাই তোমরা তোমাদের মতো করে লেখো এবং তোমরা যেটা লিখছো সেটা আমাকে দেখানোর জন্য তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তোমরা খুব সুন্দর সুন্দর লেখো আমি জানি কিছু কিছু আমার ছোটো ছোটো ভাই বোন অবশ্যই লিখছে তারা খুব সুন্দর লিখেছে আমিও চাই তোমরা নিজেদের মতো করে সাজিয়ে জিনিসটা লিখে দেখাও তবে কিন্তু তোমাদের নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে এবং তোমরা সহজেই নাম্বারটা পেতে পারবে তো বন্ধুরা তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে শুরু করো নিজেরা লিখতে শুরু করো নিজেরা ভাবতে শুরু করো নিজেদের কল্পনা শক্তি বাড়াও তার ফলে তোমরা লিখতে পারবে তো বন্ধুরা অবশ্যই তোমরা প্র্যাকটিস করো খুব সুন্দরভাবে পড়াশোনা করো বন্ধুরা আজকে যে মডেল কোশ্চেন্ট ট্রেন আলোচনা করছে সেখান থেকে সিন আনসিন গ্রামার রাইটিং যা যা সমস্ত কিছু বলে দেবো এবং রাইটিংটা বলে রাখি আর রাইটিংটা লেখার ক্ষেত্রে কিছু তথ্য আমি নিজে লিখি কিছু তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করি ওকে তো সম্পূর্ণ আমার কোনো ক্রেডিট নাই আমি কিছুটা ইন্টারনেটের সাহায্য নিই আর আনসিনের ক্ষেত্রে বলে রাখি আনসিনটা কিছু ওয়ার্ড কঠিন কঠিন ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডগুলো বাংলা মানে আমি তোমাদেরকে শেষে বলে দেবো তোমরা অবশ্যই দেখে নেবে তো বন্ধুরা আমি চাইবো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে যদি তোমরা মন দিয়ে শোনো বা দেখো তাহলে কিন্তু তোমাদের টাইমটা নষ্ট হবে না আমি কিন্তু এটা বলতে পারি তোমাদেরকে একদম আমি গর্বের সহিত বলতে পারি যে তোমাদের টাইমটা নষ্ট হবে না আর তোমাদের কারো কারো যদি মনে হয় যে ফালতু ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে কেন ফালতু ভিডিও কোথায় ফল্ট আছে আমি চাই তোমরা আমাদের আমার ফল্টটা ধরো যাতে করে আমি আরও বেটার করতে পারি এবং তোমাদের সাহায্য করতে পারি আর বন্ধুরা সবসময় জেনে রাখো আমি তোমাদের সাহায্য করার জন্য এসেছি আমি শুধু তোমাদেরকে নয় তোমার শুধু তুমি একা তোমাদেরকে সাহায্য করতে পারেন আমি এই পশ্চিমবাংলার প্রত্যেকটা ভাই বোনকে পশ্চিমবাংলার প্রত্যেকটা প্রত্যেকটা ভাই বোনকে আমি সাহায্য করতে এসেছি সুতরাং সাহায্যের হাত বাড়িয়ে দাও যদি আমার কিছু ফল্ট থাকে তোমরা অবশ্যই বলবে আমারও হাজার ফল্ট থাকতে পারে আমার উচ্চারণে ফুল আছে অনেক কিছু ফল্ট আছে সুতরাং তোমরা একটু মানিয়ে নিয়ে ভালো করে বুঝে দেখবে শেষ পর্যন্ত দেখবে তোমার কিছু না কিছু শিখতে পারবে আর পর্যন্ত যদি খারাপ লাগে অবশ্যই কিন্তু বলে দিও কোথায় খারাপ লেগেছে আর ফল্ট লাগলে তোমরা বলে দিচ্ছ অবশ্যই কিন্তু আমি বলবো তোমাদেরকে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শোনো এবং দেখো দেখার পর তোমরা এই সমস্ত কিছু কমেন্ট করো ওকে তো শুরু করছি দেখে আমার মডেল কোশ্চেন পেপার টেন বন্ধুরা দেখো আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার টেন স্কুলের নাম হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল স্যার সঞ্জয় মজুমদার তো প্রথমে রাই অ্যান্ড মার্টিন এবং স্যার সঞ্জয় মজুমদারকে মজুমদার মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা দেখো আমরা সিনে প্রবেশ করছি সিনটি দিয়ে আছে লুসি মড মন্ট কমেডি রচিত আওয়ার রান অ্যাওয়ে কাইটের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে তো ভালো করে দেখো এর দেয়ের কোশ্চেন আছে টিক দ্য করে করেক্ট টিক দ্য করেক্ট অল্টারনেটিভ সঠিক উত্তর পাশে টিক চিন্তি বলেছে ওয়ান ইন্টু টু ইকাল টু টু দুটো কোশ্চেন আছে এক নম্বর করে আছে প্রথম কোশ্চেন পড়ছি হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন দ্য হার্বার লুকস ব্লু অ্যান্ড কাম অপশান সি ইজ দ্য রাইট আনসার হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন দ্য হারবার লুকস ব্লু অ্যান্ড কাম পরে কোশ্চেন দুয়ের কোশ্চেন কোশ্চেনটি আছে দ্য ন্যারেটার অ্যান্ড ক্লাউডি হ্যাড সাম হবি এভরি সামার দ্য ন্যারেটার অ্যান্ড ক্লাউডি হ্যাড সাম হবি এভরি সামার ওকে পরে কোশ্চেন দেখো কি আছে বিয়ের দায়ের কোশ্চেন আছে ট্রু আর ফলস করতে পড়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে পড়েছে এখানে নাম্বার আছে ওয়ান ইন্টু টু ইকোয়াল টু টু দু নম্বর আছে দুটো আছে এক নম্বর করে আছে প্রথম টু ফলসটা পড়ছি দ্য ন্যারেটার হ্যাড এ কাইট কভার্ড উইথ ইউলো পেপার দ্য ন্যারেটার হ্যাড এ কাইট কভার্ড উইথ ইউলো পেপার ফলস সঠিক সঠিকত্ব আছে ফলস হবে এটা কেন কারণ ইউলো পেপার নয় এটা রেড পেপার তো সাপোর্টিং স্টেটমেন্টটা দেখে নাও উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার ওকে পরে কোশ্চেন দু নম্বর কোশ্চেন ফিলিপা অ্যান্ড ক্লাউডি পেস্টেড গোল্ড টিমসেল স্টার্স ওভার দ্য কাইট ফিলিপা অ্যান্ড ক্লাউডি পেস্টেড গোল্ড টিমসেলটার্স ওভার দ্য কাইট ট্রু হবে ট্রু হবে সাপোর্টিং বলছে ওই পেস্টেড লাইনটা পরে দিচ্ছি আমি হ্যাঁ এখানে আছি পেস্টেড গোল্ড টিমসেলটার্স অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট ক্লাউডি লিট অ্যান্ড বিগ হাফমুন লাইট হাউস তো সেকেন্ডের উত্তরটা হলো ট্রু ওকে পরে একটা কোশ্চেন দিয়ে আছে দেখুন আনসার দ্য ফলোইং কোশ্চেন দু নম্বর আছে ভালো করে শোনো তোমরা কোশ্চেন যে আনসারটি হবে সেই আনসারটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি এবং তোমরা তোমাদের যেটা কাজ করবে তোমরা কিন্তু আমাকে ফলো করবে আমাকে ফলো করবে আমি কী লিখছি সেটা দেখবে ভালো করে দেখবে দেখার পর তোমরা নিজেদের মতো করে লিখতে পারবে তোমরা নিজেদের অর্থেন অর্থেন্টিসিটি দাও নিজেদের খাঁটি জিনিসটা একদম যেটা অরিজিনালিটি তোমাদের নিজেরা লেখো তাহলে কিন্তু দেখবে কন কনফিডেন্স বাড়বে তো প্রথম কোশ্চেন পড়ছি হুয়া হোয়াট ডিড দ্য ন্যারেটার অ্যান্ড ক্লাউডি প্লে অন দ্য আইল্যান্ড অ্যান্ড হাউ হোয়াট ডিড দ্য ন্যারেটার অ্যান্ড ক্লাউডি প্লে অন দ্য আইল্যান্ড অ্যান্ড হাউ ক্লাউডি এবং লেখিকা আইল্যান্ডে কী খেলতো এবং কেমনভাবে খেলতো তো দেখো আমি দু নম্বরের কোশ্চেন এটা লিখেছি তোমরা সে সেভাবে লিখবে যে ইন লুসি মড মন্ট গোমেডিস আওয়ার রান কাইট কমা দিয়ে ক্লাউডি উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড দে উড প্লে সিপরেক্ট মারিনার্স সিগনালিং টু ইচ আদার হুইথ কাইটস সিগনালিং টু ইচ আদার হুইথ কাইটস তো বন্ধুরা দেখবে বই থেকে আমি দেখে দেখে টুকে দিয়েছি আমি চাই তোমরা কোশ্চেনটি ভালোভাবে পড়বে কোশ্চেনটি পড়ার পর নিজেদের ভাবনাগুলোকে ঠিকমতো সাজাবে সাজিয়ে নিজের ভাষায় খুব সুন্দর করে লিখবে এবং দুয়ে দুই পাবেই আমি গ্যারান্টি দিচ্ছি আমি যেটা বলছি শোনো তোমরা কিন্তু পাবেই যে একদম তোমরা দুয়ে দুই পেতে হলে তোমরা কিন্তু নিজেদের ভাষাই একদম তথ্যটা দিবে তোমরা কিন্তু মুখস্থ করে কিছু দেবে না তাহলে কিন্তু একটা গড় নম্বর চলে আসবে তোমরা কিন্তু সেখানে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড পাবে না তোমরা নিজেদের ভাষায় খুব সুন্দর করে সহজ সরল ভাষায় লিখবে দেবে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড এসে যাবে এবং এই প্রত্যেকটা কোশ্চেনে ফুল মার্ক পাবে তোমরা ওকে বন্ধুরা দেখো তারপরে প্রোয়েম আছে পোয়েমটি জন ম্যাসফিল্ড রচিত সি ফিভার থেকে নেওয়া হয়েছে তো প্রথমে এ দেয়ার কোশ্চেন কোশ্চেনটি বলা আছে টিক দ্য করেট অল্টারটিভ সঠিক উত্তরবাসের ঠিক চিহ্ন ওয়ান ইন টু টু ইকাল টু টু দু নম্বর আছে দুটো আছে পড়ছি এক একটা দ্য পোয়েট আর্ক ফর এ সেল দ্য কালার অফ হুইচ উড বি হোয়াইট দ্য পোয়েট আর্ক্স ফর এ সেল দ্য কালার অফ হুইচ উড বি হোয়াইট দু নম্বর দ্য পোয়েট আর্ক্স ফর ফর ইজ দ্য পোয়েট আর্ক্স ফর অ্যান্ড এ স্টার ফর ইজ ভয়েজ দ্য পোয়েট আর্ক্স ফর আ টল শিপ অ্যান্ড স্টার ফর ইজ ভয়েজ ওকে পরে কোশ্চেন বিয়ে দেয়ের কোশ্চেন আনসার দ্য ফলোই কোশ্চেন ওয়ান ইন টু 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 দুটো আছে এক নম্বর করে আছে দেখো পড়ছি প্রথম কোশ্চেন হোয়াট ডাজ দ্য ফ্রিজ কল অফ দ্য রানিং টাইড রেফার ইন রেফার টু ইন দ্য পোয়েম হোয়াট ডাজ দ্য ফ্রিজ কল অফ দ্য রানিং টাইড রেফার টু ইন দ্য পোয়েম তো দেখো আমি লিখেছি দ্য ফ্রিজ রেফার্স টু দ্য কন্টিনিউয়াস ইভ অ্যান্ড ফ্লো অফ দ্য সি অ্যাপিয়ার্স টু বি এ ফ্রান্টিক কল টু দ্য পোয়েট অ্যাপিয়ার্স টু বি এ ফ্র্যান্টিক কল টু দ্য পোয়েট তো বন্ধুরা এখানেও বলে রাখি তোমরা নিজেরা কোশ্চেন আনসারগুলো অ্যাটেম্প করবে নিজের ভাষায় লিখবে খুব সুন্দর লেখা হবে আমার কথা শোনো তোমরা নিজেরা ভেবে লিখবে দেবে খুব সুন্দর লিখতে পারছো আমার চেয়ে সেরা লিখতে পারছো তোমরা প্রত্যেকে ভালোভাবে লিখবে ওকে দ্য ফ্রেজ রেফার্স টু দ্য কন্টিনিউস ইভ অ্যান্ড ফ্লো অফ দ্য সি অ্যাপিয়ার্স টু বি এ ফ্র্যান্টিক কল টু দ্য পোয়েট ওকে তারপরে দেখো দু নম্বর কোশ্চেন কী আছে কোশ্চেনটি আছে হোয়েন ডাজ দ্য পোয়েট ওয়ান টু গো ডাউন টু দ্য সিজ হোয়েন ডাজ দ্য পোয়েট ওয়ান টু গো ডাউন টু দ্য সিজ ইন জন ম্যাসফিলস সি ফিভার ইন জন ম্যাসফিলস সি ফিভার দ্য পোয়েট ওয়ান্স টু গো ডাউন টু দ্য সি টু দ্য সিজ অ্যাট নাইট গাইডেড বাই এ স্টার অ্যাট নাইট গাইডেড বাই এ স্টার তো বন্ধুরা এটা টেক্স থেকে দিয়েছে তোমাদের বুঝতেই পারছো তোমরা লিখবে নিজেরা ওকে বন্ধুরা দেখো এরপরে আনসিন আছে তো আনসিনটা আমি পড়ছি পড়ার শেষে আনসিন থেকে যে সমস্ত আনন্ন ওয়ার্ডগুলো আছে সেগুলো মানে বলার চেষ্টা করছি আমি তোমরা দেখো আমি পড়ার চেষ্টা করছি ইফ ইউর ডক্টর इज मॉनिटरिंग यू अन अनहाइचनिंग स्टेटोस्कोप चांसेस आर दैट यू मे कॉन्ट्रैक्ट इनफेक्शन बाई एंटीबायोटिक रेजिटेंस सुपरवाग रिसर्चर्स हैल्ड इन्फेक्शन कंट्रोल गाइडलाइंस फ्रॉम द सेंटर ऑफ डिजीज कंट्रोल एंड प्रिवेंशन स्टेट दैट रीयूजेबल मेडिकल इक्विपमेंट साच ए टेटोस्कोप मस्ट अंडरगो डिसइनफेक्शन हाउ एवर द स्टाडी शोड दैट हेल्थ केयर हेल्थ केयर प्रोवाइडर्स रेयरली রিয়ালি পারফর্ম টেথোস্কোপ হাইজিনি হাইজিন বিটুইন পেশেন্ট এনকাউন্টার্স ডেসপাইট ইটস ইম্পর্টেন্স ফর ইনফেকশন প্রিভেনশন পোটেন্সিয়াল প্যাথোজেন্স কালচার ফর্ম টেথোস্কোপস ইনক্লুড স্টেফাইলো কোকাস অরিজ তো বন্ধুরা এখানে যে সমস্ত ভাইরাস বা রোগগুলো হয় না সেই রোগগুলোর নাম লেখা আছে তো রোগগুলোর নামের ক্ষেত্রে উচ্চারণ একটু ভুল হতেই পারে তোমরা বুঝতে পারছো স্টেফাইলো কোকাস ওরিয়াস সিউডোমোনাস এরোজিনিয়াস সিউডোমোনাস এরোজিনোসা নেক্সট আছে ক্লস্টাম ডিফিসাইল অ্যান্ড ভ্যাকোমাইসেন রেজিস্ট্যান্ট রেজিস্ট্যান্ট এটস রেজিস্ট্যান্স এন্টারকি তোমাদেরকে দেখে দিচ্ছে আমি দেখো কি লেখা আছে এন্টারোককি রেসপন্সিবল ফর ডিজিজ সাচার্জ নিউমোনিয়া ইউনারি ইউ ইউরিনারি ट्रैक्ट इनफेक्शन यूटीआईस यूटीआईएस एंड स्किन इनफेक्शन हुईच कैन ऑल्सो भी लाइफ थ्रेटनिंग द रिसर्चर सेड लास्ट पैराम तेथोस्कोप आर यूज रिपीटेडली थ्रू आउट द डे एंड बी केम कंटामिनेटेड आफ्टर इच पेशेंट एक्सपोजर शो दे मस्ट बी ट्रीटेड एज पोटेंशियल भेक्टर ऑफ ट्रांसमिशन सेड लिंडा ग्रीन प्रेसिडेंट অ্যাট দ্য অ্যাসোসিয়েশন ফর প্রফেশনালস ইন ইনফেকশন কন্ট্রোল অ্যান্ড এপিডিমিওলজি এপিআইসি ইন ভার্জিনিয়া ইউএস ফেলিং টু ডিসইনফেক্ট টেতোস্কোপ কুড কনস্টিটিউট এ সিরিয়াস পেশেন্ট সেফটি ইস্যু সিমিলার টু ইগনোরিং হ্যান্ড হাইজিন গ্রিন অ্যাডেড ওকে তো পড়লাম বন্ধুরা মোটামুটি পড়লাম এবার শেষে আমি ওয়ার্ডগুলো লিখে রেখেছি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো খুব সুন্দর আনসিংটা দিয়েছে ওয়াঠে তোমরা নিজেরা পড়বে আরও বেশি বুঝতে পারবে না তোমাদের পড়ে দিলাম তোমরা নিজেরা পড়বে তবে আরও ভালো লাগবে তোমাদের পড়তে পোটেন্সিয়াল মানে কার্যকর অ্যাডজেক্ট ফর্ম পোটেন্সিয়াল অ্যাডজেক্টিভ ফর্ম পোটেন্সিয়াল মানে হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম এটা হচ্ছে কার্যকর ওকে দু নম্বরে হচ্ছে ভেক্টরস নাউন ফর্ম পরিমাণ ভেক্টরস নাউন ফর্ম পরিমাণ বা মাধ্যম হতে পারে পরিমাণ অথবা মাধ্যম হতে পারে তিন নম্বর কন্ট্র্যাক্ট নাউন ফর্ম সংস্পর্শ কন্ট্র্যাক্ট নাউন ফর্ম সংস্পর্শ চার নম্বর গাইডলাইন্স মানে হচ্ছে নাউন ফর্ম নির্দেশিকা গাইডলাইন্স মানে হচ্ছে নাউন ফর্ম নির্দেশিকা পাঁচ নম্বর প্রিভেনশান নাউন ফর্ম প্রতিরোধ প্রিভেনশান নাউন ফর্ম প্রতিরোধ ছ নম্বর থ্রেটনিং নাউন ফর্ম থ্রেটনিং নাউন ফর্ম আশঙ্কাজনক সাত নম্বর কনস্টিটিউট মানে হচ্ছে ভাব ফর্ম গঠন করা কনস্টিটিউট হচ্ছে ভাব ফর্ম মানে হচ্ছে গঠন করা আট নম্বর কন্টামিনেটেড অ্যাডজেক্টিভ ফর্ম মানে দূষিত কন্টামিনেটেড ফর্ম মানে দূষিত বন্ধুরা দেখো এরপরে আনসিনের কোশ্চেনগুলো আছে প্রথমে এ দেয়ের ফিল ইন ফিলিন ফিল ইন ফলোইং চার্ট চারটা পূরণ করতে বলেছে ওয়ান ইন্টু সিক্স ছ নম্বর আছে ছটা আছে এক নম্বর করে ছ নম্বর প্রথম কোশ্চেন করছি এক নম্বর এপিআইসি স্ট্যান্ডস ফর অ্যাসোসিয়েশান ফর প্রফেশনালস ইনফেকশান ইন ইনফেকশান কন্ট্রোল অ্যান্ড এপিডিমিওলজি এপিআইসি স্ট্যান্ডস ফর অ্যাসোসিয়েশান ফর প্রফেশনাল ইন ইনফেকশান কন্ট্রোল অ্যান্ড এপিডিও মিওলজি দু নম্বর অ্যান এক্সাম্পল অফ এ রি মেডিকেল ইকুইপমেন্ট ইজ টেথোস্কোপ অ্যান এক্সাম্পল অফ এ রি মেডিকেল ইকুইপমেন্ট ইজ টেথোস্কোপ পরে কোশ্চেন তিন নম্বর কোশ্চেন কোশ্চেনটি আছে লিন্ডা গ্রিন ইজ প্রেসিডেন্ট অফ এ পি আই সি ইন ভার্জিনিয়া ইউএস লিন্ডা গ্রিন ইজ প্রেসিডেন্ট অফ এপিআইসি ইন ভার্চিনিয়া ইউএস চার নম্বর ওয়ান এক্সাম্পল অফ পোটেন্সিয়াল প্যাথোজেন্স কালচারড ফ্রম টেথোস্কোপ ইজ একটা রোগের নাম বলেছেন স্টেফাইলো কোকাস ওরিয়াস স্টেফাইলো কোকাস ওরিয়াস ওয়ান এক্সাম্পল অফ পোটেন্সিয়াল প্যাথোজেন্স কালচার ফর্ম কালচার ফর্ম তেথোস্কোপস ইচ স্টেফাইলো কোকাস ওরিয়াস পাঁচ নম্বর তেথোস্কোপস বিকাম কন্ট্যামিনেটেড আফটার ইচ পেশেন্ট এক্সপোজার তেথোস্কোপ বিকাম কন্টামিনেটেড আফটার ইচ পেশেন্ট এক্সপোজার ওকে তো বন্ধুরা দেখলে কোশ্চেনগুলো এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পড়ছি দেখো গ্রামার আছে টু ইন্টু ফাইভ ইকোয়াল টু টেন পাঁচ ন হ্যাঁ দু নম্বর করে পাঁচটা গ্রামার আছে দু নম্বর করে পাঁচটা গ্রামার আছে দশ নম্বর দেখো প্রথম গ্রামার দিয়ে আছে হিট ট্রায়েড এভরি মেথড হিট ট্রায়েড এভরি মেথড তো বন্ধুরা বলে রাখি গ্রামারের ক্ষেত্রে যদি কত ফল্ট থাকে অবশ্যই বলবে ফল্ট থাকতেই পারে হিট ট্রায়েড এভরি মেথড এটা মেক ইট নেগেটিভ করতে বলেছে হি ডিড নট লিভ এনি মেথড হি ডিড নট লিভ এনি মেথড মানে হচ্ছে হি ট্রায়েড এভরি মেথড দু নম্বর দ্য রবারস ফোর্সবিলি এন্টার দ্য হাউস দ্য রবার ফোর্সবলি এন্টার দ্য হাউস ইউজ ফেজাল ভাব ফ্রেজাল ভাব দে করতে বলেছে দ্য রবারস ব্রোক টু হাউস দ্য রবার ব্রোক টু হাউস ফোর্সবলি এন্টার মানে হচ্ছে জোরপূর্বক প্রবেশ করা এখানে পাস স্ট্যান্ডসে আছে তাই ব্রোক ইন্টু বসলো পরে তিন নম্বর হানি টেস্ট সুইট হানি টেস্ট সুইট ভয়েস করতে বলেছে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড তো বন্ধুরা এই গলো ভীষণ ইম্পর্টেন্ট ভয়েস কুয়াশি প্যাসিভ ভয়েস বলা হয়ে গেল প্যাসিভ ভয়েস বলা হয় তারপর আছে চার নম্বর প্লিজ লেন্ড মি দ্য বুক বাই দ্য ডে প্লিজ প্লিজ লেন্ড মি দ্য বুক বাই দ্য ডে আমাকে আজকের এই দিনের মধ্যেই তুই বইটা ফেরত দিবি বাই দ্য ডে ওকে এখানে আর্টিকেল অ্যান্ড প্রিপারেশান বসাতে বলেছিল তারপর আর একটা গামার আছে দেখো গামারটা বলা আছে পড়ছি পাঁচের গামার ইউ মাস্ট আক্স দ্য হেডমাস্টার পারমিশন ইউ ওয়ান্ট টু লিভ আর্লি ইউ মাস্ট আক্স দ্য হেডমাস্টার পারমিশন ইউ ওয়ান টু লিভ আর্লি জয়েন দ্য সেন্টেন্স ইন টু কমপ্লেক্স সেন্টেন্সে পূরণ করতে বলেছে তো দেখো ইফ ইউ ওয়ান টু লিভ আর্লি ইফ ইউ ওয়ান টু লিভ আর্লি কমা আক্স দ্য হেডমাস্টার্স পারমিশন ইফ ইউ ওয়ান টু লিভ আর্লি কমা আক্স দ্য হেডমাস্টার্স পারমিশন তো বন্ধুরা এবার পাঁচে দেখেন আনসিন থেকে ওয়ার্ড খুঁজে লিখতে বলেছিলাম দেখো বলা আছে সেলডম অর নট অফেন সেলডম অর নট অফেন মানে হচ্ছে ঘন ঘন নয় মানে রেয়ারলি রেয়ারলি সেলডম নট অফেন মানে হচ্ছে রেয়ারলি নেক্সট ওয়ার্ড ইন স্যানিটারি অথবা আনক্লিন ইনস্যানিটারি অথবা আনক্লিন মানে হচ্ছে আনহাইজেনিক আনহাইজেনিক ইনস্যানিটারি অথবা আনক্লিন মানে হচ্ছে আনহাইজেনিক তিন নম্বর আছে মাইক্রো মাইক্রো অর্গানিজম মাইক্রো অর্গানিজমস দ্যাট ক দ্যাট ক্যান কজ ডিজিজ মাইক্রো অর্গানিজম দ্যাট ক্যান ডিজিজ এটা হয় প্যাথোজেন্স মাইক্রো অর্গানিজমস দ্যাট ক্যান কজ ডিজিজ এটা হয় প্যাথোজেন্স আর পাঁচ নম্বর চার নম্বর আছে গ্রেভ আর ক্রিটিক্যাল গ্রেভ আর ক্রিটিক্যাল মানে হচ্ছে সিরিয়াস গ্রেভ অর ক্রিটিক্যাল মানে হচ্ছে সিরিয়াস দেখো লেখা আছে বুঝতে পারা হচ্ছে হালকা বুঝতে আছে গ্রেভ অর ক্রিটিক্যাল মানে হচ্ছে সিরিয়াস ওকে বন্ধুরা তারপরে দেখো রাইটিং আছে ছ নম্বর দাগের রাইটিং আছে রাইটিংটা বলা রাইট এ প্যারাগ্রাফ অন এ বুক ইউ হ্যাভ রেড ডিউরিং লকডাউন ইউজিং দ্য ফলোইং পয়েন্টস বলা আছে লকডাউন পিরিয়ডে তোমরা যে কোনো একটা বই পড়েছো সে বই সম্বন্ধে লিখতে বলেছে পয়েন্টস দেখে দেখে লিখতে বলেছে কী আছে দেখো নেম অফ বুক বইয়ের নাম আছে অ্যাবাউট দাবুক বইয়ের সম্বন্ধে আছে রিজন ফর লাইকিং অর ডিসলাইকিং সেটাকে পছন্দ অথবা না পছন্দ করার কারণ কি অথবা কনক্লুশন এবং শেষে কনক্লুশন আছে আর দশ নম্বরের মধ্যে রাইটিংটা ওকে তো বন্ধুরা দেখো আমি লিখে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখে নাও তোমরা আর আমি চাই তোমরা তোমাদের মতো করে একটা বিভিন্ন বই লিখতে পারো আমি যেটা লিখেছি সেটা না লিখে তোমরা নিজেদের মতো করে নিজেদের ভাষায় হিমস পয়েন্টগুলো দেখে দেখে লিখতে পারো ওকে তো দেখো শুরু করছি বন্ধুরা দেখো প্যারাগ্রাফটি লিখে রেখেছি আমি এ বুক আই হ্যাভ সরি এখানে হ্যাভটা বোঝায় না এইজটা বোঝাচ্ছেন এখানে হ্যাভ এইজটা আছে এখানে একটা অন্য কিছু লেখা হয়েছিলো তাই এখানে হোয়াইটনার দেওয়া হয়েছিল এ বুক আই হ্যাভ রিড ডিউরিং লকডাউন তো পড়ছি দেখুন রিডিং বুক ইজ মাই প্যাশান সিন্স চাইল্ডহুড আই হ্যাভ রিড এ বুক নেমড পথের পাঁচালি ডিউরিং লকডাউন পিরিয়ড তো বন্ধুরা এটা বলে রাখি এটা ছোটোবেলাতে আমাদের একটা স্যার লিখে দিয়েছিলো তো স্যারের যে স্যার যেটা লিখে দিয়েছিল সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার একটা পিওর স্যার আমার খুব ফেভারিট স্যার স্কুলের একজন স্যার লিখে দিয়েছিল তো আমি যেটা লিখে দিয়েছিল তোমাদেরকে শেয়ার করলাম ওকে পথের পাঁচালি ডিউরিং লকডাউন পিরিয়ড ইট ওয়াজ রিটেন বাই ফেমাস রাইটার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দ্য নোবেল ইজ অ্যাবাউট এ লিটল ভিলেজ বয় নেমড অপু দ্য মেন ক্যারেক্টার্স অফ দ্য বুক আর অপু দুর্গা হরিহর অ্যান্ড সর্বজয়া হরিহর অ্যান্ড সর্বজয়া আর রাস্টিক কাপল স্পেন্ড দেয়ার ডেজ স্পেন্ড দেয়ার ডেজ इन ए मिजरेबल डिस्ट्रेस बट दे ड्रीम्ड ऑफ एंड ऑफ ए रोजी फ्यूचर ओप्पू एंड दुर्गा आर देर चिल्ड्रेन दुर्गा डायेड ए प्री मैच्योर देथ इट वॉज़ अ ग्रेट शॉक टू द फैमिली वन कैन नॉट बट सेट टियर्स व्वेन वन रीड्स एबाउट द डेथ ऑफ ओपूज डियर एज सिस्टर दुर्गा द नोबल गिवस आज ए वेरी लिविंग पिक्चर ऑफ द ब्यूटी ऑफ ए रिमोट विलेज इन बेंगोली इन बेंगल দ্য স্টোরি রিমাইন্ডসার্স অফ দ্য হার্ডশিপ অফ দ্য থাউজেন্ড পোর অ্যান্ড হেল্পলেস পিপল অফ আর কান্ট্রি রিয়েলি রিয়েলি ইমোটাল ক্রিয়েশান অফ ভূষণ বন্দ্যোপাধ্যায় ওকে তো বন্ধুরাম এটা আমি নিজে লিখিনি এটা আমাদের স্যার আমাকে লিখে দিয়েছিলো আমাদের সবাইকে লিখে দিয়েছিল তো আমি তোমাদেরকে সেটাই শেয়ার করলাম ওকে তো বন্ধুরা তোমার যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা আমি চাই আমার এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই সাহায্য করতে বন্ধুরা আমি কোনো রকম তোমাদের কাছ থেকে কিচ্ছু আশা করি না শুধু আমি একটা জিনিস আশা করতে পারি সেটা হচ্ছে আমি তোমাদেরকে সাহায্য করতে চাই তোমরা আমাকে সাহায্য করার সুযোগটা দাও প্রত্যেকটা ভাই বোনকে সাহায্য করতে চাই প্রত্যেকটা ভাই বোনকে সাহায্য করতে প্রত্যেকটা ভাই আমি ইংরাজিটা বিশেষ শেখাতে চাই ইংরাজিটা খুব সোজা ব্যাপার সেটাই আমি তোমাদেরকে শেখাতে চাই তোমাদেরকে আমি পাশে থাকতে চাই তোমাদের সাথে আমি যুদ্ধে সামিল হতে চাই তোমাদের জীবন সংগ্রামে আমি 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 আমার নিজেকে উৎসর্গ করতে চাই তো আমি প্রত্যেকটা ভাই বোনকে সাহায্য করতে চাই সেই সুযোগটুকু অন্তত দাও একবার অন্তত সুযোগ দাও তো বন্ধুরা অনেক ভালো হবে তোমাদেরকে কি বলবো আর তোমরা আমাকে একবার সুযোগ দিয়ে দেখো বন্ধুরা তোমাদের কারো কারো হয়তো মনে হতে পারে যে আমার ভিডিও ভালো লাগছে না বা কোনো ফল্ট আছে বহু অনেক ফল আছে ফল্টের ফলে মনে হচ্ছে ভালো পড়ানো হচ্ছে না বা কোনোরকম কিছু যদি অসুবিধার সম্মুখীন হয় আমাকে বলো কোথায় ফল্ট আছে আমি অবশ্যই তোমাদের আদেশ বলো তোমাদের উপদেশ বলো তোমাদের ভালোবাসা বলো যাই বলো আমি সবসময় তোমাদের ফলো করার চেষ্টা করব তো বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের টার্গেট থেকে কখনও পিছিয়ে পড়ো না তোমাদের জীবনে একটাই টার্গেট হওয়া উচিত মাধ্যমিক দু হাজার বাইশ মাধ্যমিক দু হাজার বাইশে প্রত্যেকটা পেপারকেও যেমন গুরুত্ব দিতে হবে তার সঙ্গে ইংরাজিটাকেও বেশি গুরুত্ব দিতে হবে তোমাদের সেখানকে তোমাদের সেই পেপারে মানে ইংলিশ পেপারে তোমাদেরকে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড পেয়ে পেতেই হবে পেতেই হবে এটাই তোমাদের জেদ তোমাদের স্বপ্ন তোমাদের এটা জেদ পেতেই হবে তো বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি সুন্দর থাকবে খুব সুন্দর থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে সবসময় হাসি খুশি থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারণ